আসসালামু আলাইকুম, শামীম নেশনের স্পেশাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রমাণ রয়েছে একরাম চৌধুরী একজন মাতাল বলেছেন কাদের মির্জা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এমপি একরাম চৌধুরীর সমালোচনা করে মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, গতকাল বলেছিলাম, আজকে প্রমাণ রয়েছে একরাম চৌধুরী একজন মাতাল। যে নেতা ওবায়দুল কাদের সারা জীবন দলের জন্য জীবন উৎসর্গ করেছে, স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে, আজ সে নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলে কটূক্তি করে কুলাঙ্গার মাতাল একরাম চৌধুরী। শুক্রবার 22 জানুয়ারি সন্ধ্যায় বসুরহাট রূপালী চত্বরে ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে একরাম বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকালে কোম্পানিগঞ্জের কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ হয়। মিছিল করে একরামুল করিম চৌধুরীর কুশপুতুল পড়ান কাদের মির্জার অনুসারীরা। কাদের মির্জা বলেন, একরাম চৌধুরী মদ্যপান করে আমাদের পরিবার সম্পর্কে মন গড়া বক্তব্য দিচ্ছেন। ওবায়দুল কাদেরের পরিবার সম্পর্কে তার এমন বক্তব্যের জন্য তাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করতে হবে। মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, এই একরাম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে। এ সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা ও জেলার টেন্ডারবাজি, চাঁদাবাজি, চাকরি বাণিজ্য সহ অপরাজনীতি দুর্নীতির বন্ধে দাবি জানান তিনি। একরামুলের তোলা অভিযোগের বিষয়ে কাদের মির্জা বলেন, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন ওবায়দুল কাদের। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হন। ছাত্রলীগকে সুসংগঠিত করতে গিয়ে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। এরপর কারাগারে বসেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। আমাদের পরিবারের কেউ রাজাকার ছিলেন না। আমার বাবা শিক্ষকতা করতেন। চাচা এরফান মিয়ার স্বাধীনতা বিরোধিতার বিষয়ে কাদের মির্জা বলেন, আমার চাচা রাজাকার ছিল, তার সঙ্গে আমাদের পরিবারের বিরোধ ছিল। যুদ্ধের সময় আমার চাচা আমার ভাইকে হত্যা করতে চেয়েছিল। আমার ভাই চাচা এরফানের দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। তাহলে আমাদের পরিবার কিভাবে রাজাকারের পরিবার হয়? কাদের মির্জা বলেন, একরাম গরিব স্কুল নবী প্রবীণ পিয়ন থেকে 5 লাখ টাকা নিয়েছেন। এগুলো যদি মিথ্যে হয়, গোয়েন্দা সংস্থার লোকজনকে অনুরোধ করব আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করেছেন নোয়াখালী 4 সদর ও সুবর্ণচর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার 21 জানুয়ারি দিবাগত রাত 12:10 এর সময় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এ ব্যাপারে আরও কথা বলার হুমকি দেন। পরে ভিডিওটি ভাইরাল হয়। 27 সেকেন্ডের এই ভিডিও ক্লিপে তিনি বলেন, আমি তো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসেন, তার ভাইকে শাসন করতে পারেন না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো, যদি আমার জেলা কমিটি না আসে তবে এটা নিয়ে কথা বলা শুরু করব। তার ফেসবুক ঘুরে দেখা যায়, তাৎক্ষণিকভাবে তিনি ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। লাইভ দেওয়ার কিছুক্ষণ পর তার আইডি থেকে ভিডিওটি ডিলিট করা হলেও মুহূর্তের মধ্যে এটির ডাউনলোড কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবাদের ঝড় উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে দেওয়া হচ্ছে নানা পোস্ট। একরামুল করিম চৌধুরী এমপির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ভিডিওটি সরিয়ে নিলেও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরিবারের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সত্য এবং তিনি সত্য কথা বলেছেন। তিনি বলেন, আপনারা গণমাধ্যম কর্মীরা খবর নিলে জানতে পারবেন তার পরিবারের কারা রাজাকার ছিলেন। তবে ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন থেকে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাদের নিয়ে এলোমেলো বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি তার ভাইকে নিয়ন্ত্রণ করতে পারেন না, এজন্য কাদের মির্জা এসব কথা বলতে পারছেন। শুক্রবার দুপুর 2টায় পুনরায় একরামুল করিম চৌধুরীর ফেসবুক লাইভে আসেন এবং একটি লেখা পোস্ট করেন। তাতে তিনি লেখেন, মিডিয়ায় কেউ বিভ্রান্তি ছড়াবেন না, ওবায়দুল কাদের সাহেব নন, শুধু মির্জাকে বুঝিয়ে আমি গত রাতে ফেসবুকে পোস্ট করেছি। তিনি আমার গালে জুতা মারার মিছিল করলেন, অথচ আমি 18 বছর ধরে নোয়াখালী আওয়ামী লীগকে শক্তিশালী করে যাচ্ছি দলীয় প্রধান ও ওবায়দুল কাদেরের দিক নির্দেশনায়। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি। মির্জা আমার বিরুদ্ধে জুতা মিছিল করায় আমি জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি,
মির্জার বিরুদ্ধে রাজপথে আর কোনো বিক্ষোভ প্রতিবাদ করার দরকার নেই। সে এমন কোনো ফ্যাক্ট না যে তার বিরুদ্ধে ফাইটে নামতে হবে। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের সুনাম ধরে রাখতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের, তার প্রতি আমি এবং আমার শ্রদ্ধা আজীবন হৃদয়ে থেকে থাকবে। নোয়াখালী আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ভালোবাসেন, সুতরাং কোনো ঠেলাঠেলি নয়, সংগঠনকে গতিশীল করতে কাজ করতে হবে। আমাদের এখনকার সংবাদ এই পর্যন্তই। প্রতিদিনের স্পেশাল নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।